দিনটা এত ছোট হয়ে যাচ্ছে, দিনের সাথে তাল মিলিয়ে পারছি না। এবার মাছ রান্না করলে ভালোই লাগে। সোনারগাঁও, সোনারগাঁও, হ্যাঁ সোনারগাঁও লিখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন তো শীত আসছে একটু একটু করে, তো সকালবেলা দেখা যায় ভাজিতে একটু ধনে পাতা একটু টমেটো দিলে খেতে মজা লাগে আর কি, তো আমি দিয়েছি। এখন এই যে নাস্তাটা নিয়ে এসেছি ডাইনিং টেবিলে, বাট আন্তিকা বললো ড্রয়িং রুমে নাস্তা করবে, তো ওর জন্য এখন ড্রয়িং রুমে নাস্তাটা নিয়ে যাব। আর আমি একটু পরে করব, আমি মাত্র এক্সারসাইজ করলাম, তো তো আমি একটু রেস্ট করব, রেস্ট করে তারপর আর কি নাস্তাটা করব। বাট ওর জন্য ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছি, ও ড্রয়িং রুমে বসেই নাস্তাটা করবে। সকাল সকাল আন্তিকাকে নাস্তা দিয়েছি, ও নাস্তা এখন এই যে ড্রয়িং রুমে নাস্তাটা নিয়ে এসেছে, এখন নাস্তা করবে। আর ওর হচ্ছে টিভি দেখে নাস্তা করতে হয়, তো এখন টিভি ছেড়ে দিচ্ছে, এখন নাস্তা করবো, নাস্তা করে তারপর ওকে পড়তে বসাবো। আম্মু তাড়াতাড়ি নাস্তা করো। হ্যাঁ, ওর হচ্ছে স্কুল অফ, তো এখন তো স্কুল অফ, পূজার বন্ধ দিয়েছে, আর পূজার বন্ধ পর হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে। ও তো এখন খুব মজায় আছে, বাট লেখাপড়া তো করতে হবে, কারণ হচ্ছে যে বন্ধের পর পরই হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো এখন একটু পড়াচ্ছি। এই যে দেখেন, প্রত্যেক বসে ওই পুতুলকে কাছে রেখে দিছে, প্রত্যেক বসে পুতুল একটাকে কাছের মধ্যে কাছে রেখে দিছে, তো বললাম একটু পড়ো, লিখো। সোনারগাঁও, সোনারগাঁও, হ্যাঁ সোনারগাঁও লিখো। এখানে হচ্ছে আমি মাছ রান্না করব, রান্নায় চলে এসেছি। এখানে এটা হচ্ছে কাতল মাছ, কাতল মাছ রান্না করব, তো মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর মাছটা হচ্ছে আমি হচ্ছে আলু আর বেগুন দিয়ে রান্না করব। মাঝে মাঝে আসলে মাছ তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে। এখন হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমি হচ্ছে পেস্ট কুচি দিয়ে দিলাম, পেস্ট একটু ব্রাউন কালার করে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতো দিয়েছি। যেহেতু আমি তরকারি দিয়ে রান্না করব, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি আদা রসুন বাটা। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো আমি একটু সামান্য পানি দিয়ে এখন গুলিয়ে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। আসলে মাছ প্রায়ও করি, ভুনো করি, আবার দেখা যায় তরকারি দিয়েও রান্না করি, তরকারি দিয়ে রান্না করলেও মাছ ভালো লাগে মাঝে মাঝে এভাবে রান্না করলে। এখন আমি এই যে বেগুন আর আলু দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তা এখন আমি দুইটা সিটি দিয়ে নিব, মানে বেগুন আর আলুটাকে জাস্ট সিদ্ধ করে নেব। এখন আমি এই যে কড়াইতে ঢেলে নিয়েছি আর কিছুটা ঝোল অ্যাড করে দিয়েছি, আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, তো আমার তরকারি রান্নাটা কমপ্লিট। আর এখানে হচ্ছে বেসিন পরিষ্কার করছে, এটা হচ্ছে আমার হচ্ছে ডাইনিং স্পেসের যে বেসিনটা, সেটা আসলে বেসিনগুলো বেশি ইউজ হয় তো, যার কারণে 2 দিন পর পরই ময়লা হয়ে যায়, তো একটু ক্লিন করে নিচ্ছি। আর আমাদের আসলে রান্না ছাড়া অনেক কাজ থাকে, শুধু রান্না আমাদের কাজ না, আমার আমার হেল্পিং হ্যান্ড আছে, আপা আছে, আপা থাকলে আপার কাজটা আপা করে, তারপর আমাদেরকে এমনিতে রান্না ছাড়া অনেক টুকটাক এটা সেটা ঘর গোছানো ক্লিন করা অনেক কিছুই আমাদেরকে নিজেদেরকে করতে হয়, নিজের দায়িত্ব থেকে করতে হয়। আর আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি, একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। তো আমার বেসিনটা ক্লিন করা হয়ে গিয়েছে। চান্তিকে হচ্ছে শাড়ি পরেছে, ও গোসল করে মানে বললো আজকে ও শাড়ি পরবে, তো এই যে শাড়ি পরে আছে, চুড়ি পরেছে,
এখন বললাম একটু পড়ো, কারণ ওর তো আসলে বন্ধ, পূজার বন্ধ দিয়েছে, কিন্তু বন্ধের পরে ও পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তাই একটু পড়ালেখাটা ভালো করে করতে বলছি। আর শুক্রবার তোর এমনিতে অফডে থাকে, শুক্র শনিবার ও তেমন একটা পড়ালেখা করে না, আবার বাকি দিনগুলো তো একটু পড়তে হবে। শুক্র শনিবার খেলাধুলা ঘোরাঘুরি এগুলাই করে, তো একটু পড়তে বসছে এখন। আর বিকাল হচ্ছে আমি একটা স্পাইসি নাস্তা বানিয়েছি। তো আজকে ব্লগটি এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।